সত্তর দশকের রাজনৈতিক উত্তাপে ত্রস্ত দমদম পার্ক এখন আমূল বদলে গেছে। একের পর এক হাইরাইজ, পুকুর, চওড়া রাস্তা সব মিলিয়ে দমদম পার্কের ভৌগোলিক চেহারাটা এখন অনেকটাই অভিজাত। তার মধ্যে কোথাও না কোথাও আছে রাজনীতির চোরা স্রোত। আমরা রয়েছি দমদম পার্কে, আমরা রয়েছি চায়ের থেকে, যেখানে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং অবশ্যই যেহেতু জায়গার নাম দমদম পার্ক তাই সিপিএম। দমদম পার্ক, সেখানে দাঁড়িয়ে রয়েছি দমদম পার্ক গার্লস স্কুলের ঠিক সামনে অরুণদা চায়ের দোকান, বিখ্যাত দোকান এখানকার। এবং এই দোকানে চা খেতে যারা এসছেন তাদের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী সমর্থকরা। আমি প্রথম বামপন্থী সমর্থকদের কাছে জানতে চাইব, একটা কথা প্রায় বলা হচ্ছে যে আপনারা নাকি আব্বাস সিদ্দিকীর বড় বেশি অনুগত হয়ে পড়েছেন এবং তারপর সবার সাথে জোট করতে চাইছেন। কংগ্রেস একসময় আপনাদের শত্রু ছিল, তার সঙ্গে আপনারা জোট করতে চাইছেন। আব্বাস সিদ্দিকী নাম দিয়েছেন সেকুলার ফ্রন্ট, অনেকে বলছেন ফ্রন্টটা নাকি সোকল সেকুলার নয়, কি বলবেন? আমরা বলেছি এই রাজ্যের বুকে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি সমস্ত ভোটকে এক জায়গায় করতে হবে, সেই জন্যই হচ্ছে। আর ISF কোনো হচ্ছে যে মুসলিমদের সংগঠন নয়, মুসলিম সংগঠন নয়, ISF 100% মুসলিম, মানে মুসলমান, মুসলমানদের সংগঠন। সভাপতি শিমুল সোরেন নাম তার, একজন আদিবাসী। প্রতিষ্ঠাতা পীরজাদা সিদ্দিকি, প্রতিষ্ঠাতা দিয়ে আমি তো বলছি সংগঠনের একটা নির্দিষ্ট নিয়ম আছে, তাতে আদিবাসী আছে, সংগঠন পিছিয়ে পড়া দলিত অংশ বলছিলেন। আমি বলছি তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিষ্ঠাতা প্রথম শোনা যায়, ওনার নাম মুকুল রায়। উনি আজকে কোথায় আছেন? মুকুল রায় বিজেপিতে। এবং এই এই হিসেবে দেখা গেলে বামপন্থী দলেও, বামপন্থী দলেও অজয় মুখোপাধ্যায়কে নেওয়া হয়েছিল, সে কিন্তু কংগ্রেসের ছিল। এবার যদি যাওয়ার প্রশ্ন আসে তাহলে আবু আয়েশ মণ্ডল থেকে শুরু হয়েছিল, যারা নীতি আদর্শের বড়াই করে। আমি এরকম বহু নাম বলে দিতে পারি যারা বামপন্থী দল থেকে পরবর্তীকালে আমাদের দলে এসেছিল, মামাটি মানুষের আদর্শে অনুপ্রাণিত। ওনারা এত কথা বলছেন, আহমেদ হাসান ইমরান, সিমির প্রতিষ্ঠাতা, তৃণমূলের এমপি ছিলেন। সিমি কি? সিমি জঙ্গি সংগঠন পরবর্তীকালে ঘোষণা হয়েছে, সিমি যখন ছিল আমাদের রাজ্যে, যখন ছিল ইমরান আহমেদ হাসান, তখন কিন্তু সেই সংগঠনকে জঙ্গি নিষিদ্ধ করা হয়নি, জঙ্গি বলে ঘোষণা করা হয়নি। স্ট্যাটিস্টিক্স দেখুক, পশ্চিমবাংলায় লড়াইটা মূলত এইবার ভোটে তৃণমূল কংগ্রেস বনাম মানে বামপন্থী বামপন্থী তৃণমূল কংগ্রেস বিজেপির লড়াই হবে না। আমি যেটা বলছি, প্রথম জ্যোতিবাবু বিজেপিকে প্রথম নিয়ে এসেছে বিজেপিকে। আব্বাস সিদ্দিকীর একটা বক্তব্য ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে আমরা এখন সামনের একুশের নির্বাচন তাই আমরা জোট করছি, পরে আমরা সিপিএম এবং কংগ্রেসকে বুঝে নেব, দেখে নেব। এতে কোনো অসুবিধে হতে পারে না, কিন্তু এ বিষয়ে যেটা বলার, আব্বাস সিদ্দিকী শুধু নয়, তার সঙ্গে শিমুল সোরেন, সংখ্যালঘু সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়, সমস্ত পিছিয়ে পড়া মানুষের জন্য বামপন্থীরা চিরকাল লড়াই করেছে। বামপন্থীরা আছে কি নেই সেটা তো ব্রিগেড, বামপন্থীরা নেই, ব্রিগেড বামপন্থীদের। তাহলে কি রাতের বেলায় ভোটের আগের দিন সবকটা সিপিএম কর্মীদের কাছে ভোট যাবে না, তো আমাদের ভোটটা বিজেপিতে যাক, হোয়াটসঅ্যাপে যাবে না, তো লোকসভায় যেটা হয়েছিল। পশ্চিমবাংলায় ভোট বামপন্থীদের সাথে তৃণমূল আর প্রাক্তন তৃণমূলের, এখানে কোনো বিজেপি নেই, তৃণমূলটা বিজেপি হয়ে গেছে। ওনারা এই কথাগুলো আমাদের বোঝাচ্ছেন, শুভেন্দু অধিকারীকে বোঝাতে পারেনি, ওর জন্য শুভেন্দু অধিকারী বোঝাতে পারেনি, সব বদল। রাজ্যে নারী নিরাপত্তা আছে? রাজ্যে নারী নিরাপত্তা আছে? না, রাজ্যে কোনো নারী নিরাপত্তা নেই। আচ্ছা, ওনাকে জিজ্ঞাসা করুন, ওনাকে জিজ্ঞাসা করুন, একটা উদাহরণ দিক এই অঞ্চলে, একটা উদাহরণ দিতে বলুন কোন নারীর গায়ে হাত বুকে দমদম পার্কের ভিতরে। রাজ্যে বলছেন, রাজ্যে দমদমে বলছেন না? আচ্ছা, আমার আমার দমদম, উনি রাজ, আমার দমদম, তার দেখুন নিরাপত্তা আছে দমদম পার্কে, কিন্তু আমরা সেফ। আপনি নাম বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় হাতরসের ঘটনা নিয়ে বলেন, উনি একবারও কামদুনি কাকদ্বীপ পার্কস্ট্রিটের ঘটনা নিয়ে ওনার কোনো বিচার পায়? আমাদের রাজ্যে যে কোনো নারী কোন সরকার বলতে পারবে না। কাদের বিচার আছে? কামদুনিতে গিয়ে বলেছিলেন মাওবাদী সিপিএম
স্বপ্না যার বডি রাতের বেলা পুলিশ তুলে নিয়ে গেছিল মর্গ থেকে যাতে বাড়িতে পৌঁছাতে না পারে। বিজেপি পার্টি করছে, তাই জন্য বামপন্থী করছে না, বিজেপি পার্টি করছে। আজ বামপন্থীরা বিজেপি হয়ে গেছে, রাতের সিপিএম বিজেপি, সব সিপিএম বিজেপি। সকল কথা, মমতা ব্যানার্জির সঙ্গে এই মুহূর্তে রাজ্যে কেউ নেই, কাজের সময় কাজই, কাজ পুরোলে কিষেনজি। আমার ভ্যালিড প্রশ্ন দুপক্ষের কাছে, রাজ্যে বেকারত্ব বেড়েছে না কমেছে? কমেছে এবং স্যার কমেছে, কমেছে, বেড়েছে। কারখানা নেই, একটা শিল্প নেই। আমি একটা উত্তর দিতে চাই, 2011-12 সালে সেকেন্ডারি সেক্টর অফ ইকোনমিতে ইন্ডাস্ট্রিয়াল জিডিপি, আমাদের পাড়ার চিত্র দেখে দেখা যাচ্ছে বেকারত্ব কমেছে কি বেড়েছে। আমাদের পাড়ায় শুধু আর ইট বালি পাথরের ব্যবসা, এছাড়া আর কোনো সিন্ডিকেট খুব গুরুত্বপূর্ণ আর একটা ইস্যু, সিন্ডিকেট। রাজ্যপাল থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, প্রত্যেকে সিন্ডিকেট নিয়ে খুব সরব। সিন্ডিকেটের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থান কি, সেটাই কি এখানে পশ্চিমবঙ্গের রাজনীতির যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তি কি কোথাও না কোথাও সিন্ডিকেটের টাকা? কি বল, সিন্ডিকেটের জন্ম দিয়েছে সুভাষ চক্রবর্তী এই অঞ্চলে, এই অঞ্চলে সিন্ডিকেট, সিন্ডিকেটের জন্ম। তার জন্য আমাদের জ্বলছে, আমরা প্রদীপ ভট্টাচার্য, কমরেড প্রদীপ ভট্টাচার্য, তার জন্য জ্বলছে, স্বীকার করার জন্য ধন্যবাদ। আমরা এটাও দেখেছি, আমরা এই গান টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাবো, টুম্পা টুম্পা তো এই রাজ্যে একটা যে বেকার তার, সে যার সাথে প্রেম করে সে টুম্পা, সে যাবে এতদিন এতদিন সে কাজের দাবিতে। ওই 11 সালে দেবের পাগলু ডান্স দেখা, কোন স্টেজে যদি কোন চটুল গান চলতো সেক্ষেত্রে বামপন্থীরাই বলতো অপসংস্কৃতি, ওরা ব্রিগেডে টুম্পা জুলাই স্টেজে পাগলু ডান্স চলেছে, পাগলু ডান্স কোথাকার সংস্কৃতি, এটা কোথাকার সংস্কৃতি, টুম্পা তোকে নিয়ে কোথা ডান্স, সলিল চৌধুরীর গণনাট্য সংঘ নিয়ে বামপন্থীরা নির্বাচনে লড়তো, সলিল চৌধুরীর কোন নাম শোনা যাচ্ছে না, সলিল চৌধুরী কি প্রাপ্তবার নামসাদী শুনেছিলেন, কিন্তু আপনার মনে দাগ কাটানি, টুম্পাটা কেটেছে মঞ্চে, পথে এবার নামসাথী বেঁধেছিল, ওরা ওনারাও তো মিমিক্রি করে গান বার করেছেন, তাহলে তার বিরোধিতা উনি কোন বামপন্থী নেতৃত্বকে দেখেছেন কখনো কোনো মসজিদে গিয়ে নকল ভাবে ফেস টুপি পরে নাটক করতে? বামপন্থীর রাজ্জাক রেজ্জাক মোল্লা যখন বামপন্থী ছিল তখন দেখেছি তাকে হজে পাঠানো হতো, তাকে রেজ্জাককে তো নিয়ে নেচেছে কোলে করে, রেজ্জাককে নিয়ে তো বিজেপি তৃণমূল কোলে করে নেচেছে, যখন এক সেকেন্ড চিনি, অন্য তো এই পরিস্থিতি ছিল না, কোন মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে, সুভাষ চক্রবর্তী কোন ব্যাংকে গরু বলেছেন মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে, তাই সিদ্দিকীকে জড়িয়ে ধরতে হয়, মানুষের প্রতি অপমান, ভাইজানকে জড়িয়ে ধরতে হয় সুভাষ চক্রবর্তী, তার জন্য ভাইজান সুভাষ চক্রবর্তী, আমরা চাই যে কোন ধর্মের না কর্মসংস্থানের ভোট হবে 21 সালে, বেকারের কাজের দাবিতে ভোট হবে, কোন ধর্মের 35 বছর একটা রাজত্ব করে বেকার কোথায় ছিল? 21 শাশুড়ির ভোট হবে, মমতা ব্যানার্জি শাশুড়ি গার্ড করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প তার মধ্যে কন্যাশ্রী প্রকল্প গোটা বিশ্বে সমাদৃত বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন একটি রাজ্য সরকার 10 বছরের টেনিওরে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এতগুলো প্রকল্পে জন্ম দিয়েছে, এটাও একটা রেকর্ড, কি বলবেন? বাংলার মেয়েকে চাই, এই মেয়েদের ওপর অত্যাচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ 1 নম্বরে উঠে এসেছে, এর থেকে লজ্জার বিকল্পগুলো, প্রকল্প কন্যাশ্রীর কথা বলছে তো, কন্যাশ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় সব সময় দেওয়া হতো, তার নাম কন্যাশ্রী ছিল না, শুধু নাম চড়িবার, যেমন বামপন্থীরা বলছেন কন্যাশ্রী তাদের দেওয়া, পাঁচজন স্থানীয় মানুষের নাম বলতে বলুন, ওনারা অনেক করবে বলে কিন্তু কোনো কাজই করেনি কখনো, ভীষণ মিথ্যেবাদী ওনারা, কিছু হয়নি তো, নীল সাদার রং কোথায় করেছে জিজ্ঞেস করুন, এসএসসির মাধ্যমে এখানে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে এসএসসি দিয়ে, 5টা লোকের নাম উনি বলুন, একটা প্রকল্প বলুক না, কো দমদমে হয়েছে নিয়োগ হয়েছে কোথায় প্রশ্ন,
তারা সব সময় যখনই নিয়োগের প্রাইমারি আপার প্রাইমারি 500 শিক্ষকরা প্রতিদিন না খেয়ে অনশন করেছিল 15 জন দাঁড় করিয়ে দেব এসএসসি দিয়ে এরা কর্মসংস্থানের কথা বলে আবার প্রশ্ন পুলিশ এবার প্রসঙ্গ পুলিশ দুটো প্রসঙ্গ আছে এক সেকেন্ড দুটো প্রসঙ্গ আছে এক সেকেন্ড প্লিজ প্লিজ একটু থামুন এক সেকেন্ড দুটো প্রসঙ্গ একসাথে এবার আমাদের পরের ইস্যু এটা হচ্ছে পুলিশ দলদাসে পরিণত হয়েছে বিরোধীরা বলছে পুলিশ টেবিলের নিচে লুকিয়ে পড়ছে আবার রাজ্যের পুলিশ রাকেশ সিংকে ধরতে চলে যাচ্ছে কেন্দ্রের এজেন্সি সিবিআই তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চলে যাচ্ছে কি চলছে পুলিশকে নিয়ে কিভাবে ব্যবহার করা হচ্ছে প্রশাসন গটাপ খেলা পরিষ্কার গটাপ খেলা নবান্ন অভিযানে পুলিশ দিয়ে পিটিয়ে মারলো বলছি সিপিএম এতক্ষণ ধরে এত কথা বলছে বামপন্থা আজকে যে সর্বাঙ্গী মূল্য বৃদ্ধি পেট্রোলের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে কোনো তো প্রতিবাদ নেই তাহলে কি বিজেপির পিটিএম বামপন্থা সিপিএম প্রতিবাদ করছে না তো কারা করছে তৃণমূল রাজ্য সরকারে আছে স্কুটি নিয়ে মমতা ব্যানার্জি নবান্নে গেছে প্রতিবাদ দেখেনি এই প্রতিবাদ সারা ভারতবর্ষে সিভিলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ববি হাকিম ইলেকট্রিক স্কুটারে নবান্ন গেছে তাতে কি ওই যে ইলেকট্রিক স্কুটারে সিএসসি টাকায় আইছে সিএসসি এই রাজ্যে বিদ্যুতের দাম সবথেকে বেশি মমতা ব্যানার্জির প্রতিবাদ আছে এটা প্রতিবাদ আমি একটা শ্রমিক হাওড়া একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল 78 সালের পর থেকে 77-এর পর থেকে ক্ষমতা আসার পর থেকে 19 সালে সৌগতরায় বলেছে এবিজি পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে কেন দুর্গাপুর শিল্পাঞ্চল এবিজি বন্ধ হয়েছে কেন শুভেন্দু ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে যখন সিবিআই অ্যারেস্ট করতে যায় তখন তিনি হসপিটালে যান সেক্ষেত্রে ত্রিপুরায় গোটা তৃণমূলটাই বিজেপি হয়ে গেছে যেটা এখানে হতে যাচ্ছে গোটা তৃণমূলটা কথা বলেছি আমি চিট ফান্ডের কথা বলেছি তার উত্তর দিন অমিত শাহ বলেছে ত্রিপুরা মডেল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলার কমরেডদের বলছে তোমরা বিজেপিকে ভোট দিয়ে ত্রিপুরা মডেল বিজেমূল এখন একসাথে সিট করুক ক্যান্ডিডেট কারণ রাজীব নিঃসন্দেহে এই ঠেকে ঠেকে ঠোকা ঠুকি দারুণ জমে উঠেছে আমরা থাকবো এই যুদ্ধে তবে তার আগে আমাদের নীতি হচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আপনারা প্লিজ কেউ নড়বেন না টিভির সামনে থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিনোদন বিরতির পর দেখছেন জি 24 ঘন্টা ঠেকে ঠেকে ঠোকাঠুকি আমরা রয়েছি দমদমে তৃণমূল বিজেপি নেই তৃণমূল এক্স তৃণমূল আর কিছু শুনুন জগাই মাদাই বিদায় হবে বিদায় 34 বছর চাকরির কি ফোয়ারা ছিল 34 বছর চাকরির কি ফোয়ারা ছিল এসএসসি হতো টেট হতো ফোয়ারা ছিল কোন ফোয়ারা ছিল 34 বছর বেকার 34 বছর সব শেষ করে দিয়েছে এসএসসি তে মামলা হতো না 34 বছরের এসএসসি তে বাড়ির লোককে চাকরি দিল কেউ মামলা করতে যারা তৃণমূলের এক্স এমএলএ বলে গেল যারা তৃণমূল করে সরকারি চাকরি কবে পেয়েছে জিজ্ঞেস করুন এখন নিয়োগ মামলা করে আটকে দেওয়া হয় আজকে নিয়োগ হবে কালকেই মামলা তৃণমূলের লোকরা প্যানেল আটকানোর জন্য গিয়ে মামলা করছে আমি দেখাতে পারি আমার পাড়াতে সিপিএম এর লোকেদের চাকরি দেওয়া হয় কোন করে চাকরি পেয়েছে 7 জন 8 জন এক এক তৃণমূল নেতার বাড়ি থেকে চাকরি পেয়েছে এখন বিজেপিতে তারা এখন বিজেপিতে সেই লোকই বিজেপিতে যখন চাকরি পেয়েছেন তখন তো তৃণমূলে ছিলেন স্বীকার করেছে স্বীকার করেছে তারা তো তাদের এগেইনস্টে কোনো কেস করেনি মামলা করুক আইন করেছে সেটা স্বীকার করে নিচ্ছে আজকে তৃণমূল বিজেপি আছে আমাদের পচা মালগুলো বিজেপিতে গেছে আর ওদের ভোটগুলো বিজেপিতে গেছে কোন ভোট যায়নি হ্যাঁ ঠিক বলেছে দাদা ঠিক বলেছে মুকুল রায় প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা সব্যসাচী দত্ত প্রাক্তন তৃণমূল যখন তৃণমূলে ছিল তখন বড় নেতা এখন নেই এখন পচা মাল লক্ষণ শেঠ কোথায় 14 জনকে হত্যা করার লক্ষণ শেঠের বাড়ির ঠিকানা বলতে পারবে না লক্ষণ শেঠ রাজনীতির মধ্যেই নাই ঠিকানা বলতে দেখো কিভাবে অস্বীকার করছে লক্ষণ শেঠ পরবর্তীকালে বিজেপিতে গেছে কংগ্রেসে গেছে ওরা এখন তৃণমূল কংগ্রেসেও গেছিল সেটাও স্বীকার করছে না তার মানে তো সিপিএম তার মানে তো বামপন্থীরাও তাদের দলে সবাইকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে একই তো ব্যাপার ওরা ব্যর্থ হয়েছে ওদের তো নেতারা গেছে সুযোগ বুঝে কোপ মারছে লক্ষণ শেঠ নেতা নন লক্ষণ শেঠ নেতা নন না লোকা করেছে তো ওদের দলের তিন মমতা ব্যানার্জি যে কোন দিন বিজেপিতে চলে যাবে এটা আমরা বলতে পারব 34 বছর 18টা বিজেপির পতাকা একসাথে কোন পাড়ায় ওড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 18টা বিজেপির এমপি হয়েছে
জ্যোতি বাবুর সাথে অটল বিহারী বিজেপির নেতা ছিল না পাড়ায় পাড়ায়, এখন কেন? শেষ টপিক, বামপন্থীদের ভোটের মুখ, বামপন্থীদের ভোটের মুখ, যাকে নিয়ে বামপন্থীরা ভোটে নাবছে সেই মুখকে এখনো পরিষ্কার নয়। তৃণমূলের মুক্ত সর্বশ্রেষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন 294টা আসনে তিনিই প্রার্থী। বামপন্থীদের মুখ, ভোটের মুখ, বামপন্থীদের মুখ, সুদীপ্ত গুপ্ত, বেকার যুবক, যাদের যুবর কর্মসংস্থান, দ্রব্যমূল্য হচ্ছে বাংলায় নির্বাচনের বামপন্থীদের মুখ টুম্পা। হ্যাঁ বললাম তো, টুম্পা চাকরি পাইনি তো। তাপসী মালিকের বাবা বলছে খুন তৃণমূল করেছিল, সিপিএম করেনি। তাপসী মালিকের বাবার কাছে গিয়ে উত্তর দিতে হবে এদেরকে। এটা তো অস্বীকার করার জায়গা নেই যে সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে পশ্চিমবঙ্গের, তাহলে সেই সিঙ্গুরের সঙ্গে তাপসী মালিক ওতপ্রোতভাবে জড়িত। আপনারা যখন এরপর বাড়ি বাড়ি যাবেন তখন তো আপনাদেরকে এই প্রশ্নগুলো ফেস করতে হবে। তাপসী মালিক নিয়ে দলীয় কর্মী যারা আপনারা, তাদের স্ট্যান্ড পয়েন্ট কি? তাপসী মালিকের উপরে অত্যাচার হয়েছিল, অবিচার হয়েছিল, আজকে এদের লজ্জা করে না? যারা সুরিত দত্ত, মনোরঞ্জন মালিক, পুলিশ, আচ্ছা খুনটা কি, খুনটা কি খুন নয়? যদি 10 বছর লেগে গেল তদন্ত করতে, আজকে যেরকম সেই কালো দিন 70-এর দশকের, এত বছরে 50 বছর, 11 বছর ধরে যখন সরকারে আছে তাহলে দোষী সাব্যস্ত করে জেলে ঢোকাক। শেষ প্রশ্ন, টুম্পা খেলা হবে ভোটে, শেষ আসে কে হাসবে? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলছি ওরা খেলা হবে, আমরা বলছি চাকরি হবে, বেকারের চাকরি হবে। আপনি জিনিসের দাম কমবে, জায়গায় জায়গায় নিরাপদ, আজকে দেশের প্রধানমন্ত্রী হবে যে বলছে, খেলার মতো টিমটা লাগবে কিনা সব উঠে গেছে। আমরা বলছি চাকরি হবে, চাকরি, কর্মসংস্থান। টুম্পা শুনে নিয়ে ব্রিগেড যাচ্ছে, ও বলছে খেলা হবে। আচ্ছা এই বাতাবরণে, এই অ্যাম্বিয়েন্সের মধ্যে দমদম পার্কে ঠেকে ঠেকে ঠোকাঠুকি আমরা শেষ করছি। নিঃসন্দেহে আমরা ঘুরবো কলকাতার প্রত্যেকটা ঠেকে, আমরা ঘুরবো রাজ্যের প্রত্যেকটা ঠেকে, এবং জানবো কোন ঠেকে ঠিক কী কী খেলা হবে। খেলা হবে।